দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন বলনা বলা দেখার জন্য। বলনা বলায় আজ আমরা কথা বলবো নির্বাচনে সাকিব, ক্রিকেটে বিপদ সংকেত। নির্বাচনে সাকিব আল হাসান, এই কথাটি নিয়ে আলোচনা করতে আসলে হৃদয় ভেঙে যাচ্ছে নিশ্চয়ই শত কোটি 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 দর্শক এবং তার ভক্তদের। এমন একটি বিষয় নিয়ে আজ বলনা বলায় কথা বলতে হচ্ছে যেটিকে আসলে ক্রিকেটের কালো দিন না অন্য কিছু বলে আমরা আখ্যায়িত করব খুঁজে পাচ্ছি না। ক্রিকেটের কি এটি বিপদ সংকেত কিনা, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে এটি কি বয়ে আনবে? সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার কেন আজকে নির্বাসিত হতে হলো? আইসিসির দেওয়া শাস্তি তিনি মাথা পেতে নিলেন, সব নিয়মকানুন কি জানা ছিল না সাকিব আল হাসানের? কিংবা যে প্রস্তাব তিনি গ্রহণ করেননি সে প্রস্তাব তিনি কেন জানালেন না আইসিসিকে, সেখানেও আসলে প্রশ্ন রয়ে গেছে। কেউ কেউ জড়িত করছেন বিসিবিকে, বিসিবির আসলে কি হাত ছিল সেখানে, বিসিবি কি জানতো বিষয়টি কিংবা সাকিব কেন জানালেন না, এই প্রশ্নটি সবার মনে ঘুরছে। যদিও কেউ কেউ প্রতিবাদ করছেন সাকিবের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, কিন্তু কেন এই ঘটনা ঘটলো তাই নিয়ে আজকে বলনা বলায় জানার চেষ্টা করব পেছনের কাহিনী কি ছিল, গত দু বছরের এই ঘটনার পরম্পরা এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের বলনা বলায়। আছেন আমার সাথে দুজন অতিথি, ওমর খালেদ রুমি সাবেক ক্রিকেটার এবং এম এম কায়সার স্পোর্টস এডিটর বার্তা 24। আপনি দুজনকে স্বাগত আজকের বলনা বলায়। যদিও গতকাল আমার স্টুডিওতে আমরা বলছিলাম যে নিশ্চয়ই আকাশে উঠবেন সাকিব, পুরো দলকে নিয়ে যাবেন তিনি ভারতে, সেই আশায় প্রত্যাশায় শেষ করেছিলাম গতকালের বলনা বলা। তখন হয়তো ভাবতে পারিনি আমরা যে আজকের বলনা বলায় আসলে কালো দিবস নিয়েই আমরা কথা বলতে হবে। সাকিব শুধু ভারতে যাওয়ার জন্যই এয়ারপ্লেন উঠবেন সেটি নয়, আগামী এক বছর তিনি বাংলাদেশের মানুষকে খেলা দেখা থেকে, তার খেলা দেখা থেকে আসলে বঞ্চিতই করবেন। 2020 সালে 29 অক্টোবর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটি নিয়ে আলোচনা করতে একজন দর্শক এবং একজন বাংলাদেশী হিসেবে আমি যাই না, আমার 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 খারাপ লাগছে আমি যাই না, কিন্তু আসলে এটি হয়তো আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় হতে পারে যে যেই যিনি এর আগের বিষয়টি জানিয়েছিলেন তিনি যেই প্রস্তাবটি গ্রহণ করেনি, বারবার এটি মনে আলোচনা উঠছে যে এটি আসলে টেকনিক্যাল ফল্ট না অন্য কিছু। আমি জানতে চাই ওমর খালেদ রুমি আপনার কাছে যে সাকিবের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার, বিশ্ব সেরা ক্রিকেটার এবং সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে থাকে এবং সামনে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ সেটি তিনি খেলতে পারবেন না, এটি আসলে আমি ব্যাখ্যা চাই বা জানতে চাই, বুঝতে চাই। আসলে আমাদের জন্য এটা তো ডেফিনেটলি একটা শকিং ব্যাপার, আমরা তো প্রথম ভাবতে পারিনি। এক হলো গন্ডগোল চলছিল আগে থেকেই, আগে থেকে গন্ডগোল ছিল, অন্য ব্যাপার ছিল, কিন্তু এটা যে যোগ হবে এটা আমাদের চিন্তারও বাইরে। আর তাছাড়া এই যে কাণ্ড যেটা হলো এটার পিছনে দোষ দেবো কাকে আমি বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে যে সাকিব একটা বড় ক্রিকেটার, নিয়ম কানুন সবই হাতে, কারণ সব সবই জানে, আর এতদিন ধরে ক্রিকেট খেলছে, জানে নিয়ম কানুন প্রায়। কিন্তু যে বিসিবি বলেন আর আইসিসি বলেন যে আন্দোলনটি হয় ক্রিকেটকে শুদ্ধ করার জন্য, সেখানেও সে আসলে মুখপাত্র, সে যায় কথা বলে, হ্যাঁ সে কথা বলে এবং সব জায়গায় সে জানে, সবই জানে, আর এই নিয়মটা না জানার কিছু নাই। আর সবাই মানে ব্যাপারটা হচ্ছে এটা ক্রিকেটের মধ্যেই, আর এটা হলো যে আমি যে কাণ্ড করছি, যে কাণ্ড যে যা হচ্ছে তার মধ্যে যদি এই ছোটোখাটো নিয়মগুলো যেগুলো থাকে সেগুলো কাগজে দেখতে হয় না, এটা অটোমেটিকলি আমি জানি যে আমি যদি কেউ যদি এরকম কোনো কাণ্ড হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করব। তিনি আগে একবার জানিয়েছিলেন, আগে জানিয়েছেন। আর এই যে ঘটনা হলো, এই ঘটনা তো হওয়ার কথা না, এই কারণে কথা না যে তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার, এমন অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এখন সে ওই যে নেগলেক্ট করলো এই এটা কিন্তু কমপ্লিটলি নেগলিজেন্স আর কিছুই না। সে ভেবেছে আমার যত ধারণা যে কিছু হবে না, কী হবে আমি না রিপোর্ট না করলে কী আর হবে, কি আমাকে কেউ বলবে না, কেউ কিছু বলবে, আর বিসিবি আমার পক্ষে আছে, কাজে কেউ কিছু বলার নেই, কাজে কিছু বলবে না ভেবেই সে তো প্রস্তাব গ্রহণ করি, হ্যাঁ কাজে আমি কিছু টাকা তো নিয়ে নিই, কাজে আমাকে বলবে কেন। কিন্তু এই জিনিসটা সবচেয়ে বড় ভুল যে আমরা কোনো কোনো জায়গায় কোনো কোনো ব্যাপারে অনেক বেশি নেগলেক্ট করি, এই নেগলিজেন্সের জন্য কিন্তু আমাদের অনেক সময় প্রবলেমটা হয়। কনফিডেন্স একটু অ্যাটিটিউড একটু অন্যরকম হয়ে গেছে, কারণ ও নিজেকে ভাবছে, তাছাড়া ভাবছে মানে কি ও একটা নাম্বার ওয়ান প্লেয়ার, তো অটোমেটিকলি আমার মধ্যে অন্যরকম চিন্তা থাকবে যে আমি আমি অত অতটা কেয়ার করি না, আর আমি তো নির্দোষ, আমি তো দোষী না, কাজে আমি দোষ করিনি কিছু, কাজে আমি বলবো বলতে যাবো কেন। কিন্তু এইটাই তো প্রবলেম, দোষ করি কি না করি আমার তো একটা নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে, এই নিয়ম কানুনটা থেকে যখন বাইরে চলে যাবো তখন কিন্তু প্রবলেম হবে। ঠিক ওইটাই ধরে বসেছে আইসিসি, আশাফুলের পরে এরকম কাণ্ড, আশাফুল যখন হলো ঘটনাটা হলো তখন আমরা ভাবলাম যে আর পৃথিবীতে মানে পৃথিবীর মধ্যে বাংলাদেশে আমাদের সবার জন্য খুবই মনের ব্যাপারে, সবারই অবস্থা শুনলাম ঢাকা ইউনিভার্সিটিতে এখন হয়েছে,
আমরা নিজেরা হুইচি করতে পারছি না, কিন্তু আমরা মনের মধ্যে বুঝতে পারছি যে কী অবস্থা। কারণ এখন যে গ্যাপটা হয়ে যাবে, ওরা যদি না থাকলে ইন্ডিয়া ভারতে খেলবে কি, ব্যাটিং করবে কি, ভালো তামিমের সঙ্গে নেই এখন, তাহলে কারোর উপরে আমরা ইয়ে করবো, ডিপেন্ড করবো, সেটা নিয়েও চিন্তা। সব চিন্তার মূল্যে এখন সাকিব, কিন্তু এখন কিছু আমাদের কিছু করার নেই, এই কারণে আমরা শুধু বলেই আমরা মুক্তি পেতে পারি বা বলেই আমরা খালাস। যা কিছু হওয়ার যা হয়ে গেছে, এখন আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে, দেখতে হবে যে আমরা কি করতে পারি, ওর জায়গায় আমরা কিছু অন্য কোনো কাউকে রিপ্লেস করতে পারি কিনা। এমএম কাসা, যেটি আসলে মুখপাত্র বা ম্যানেজার বলছিলেন আইসিসি, যে সাকিবের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার যিনি সব নিয়মকানুন জানেন, তিনি যদিও আমাদের সকল তদন্তে সহযোগিতা করেছেন, ভবিষ্যৎ তদন্ত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, সেই সব কিছুই দিলাম, কিন্তু সব হারিয়ে কেন? ধন্যবাদ শারমিন। একটু একটু যোগ করি, সেটি হলো যে আশরাফুলের প্রসঙ্গ যেটি বলা হচ্ছিল, আশরাফুলের প্রসঙ্গ কিন্তু এখান থেকে একটু ডিফারেন্ট। কারণটা হলো যে আশরাফুল কিন্তু অপরাধ করেছিলেন এবং তিনি ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন, তারপর অনেকদিন পরে তিনি সেটি স্বীকারও করেছিলেন ম্যাচ ফিক্সিং এর সাথে। বাট সাকিব কিন্তু যে জিনিসটা করেছেন সেটি হলো যে তার কাছে একটা প্রস্তাব এসেছিল, একটা না তিনবার প্রস্তাব এসেছিল, এবং সেই প্রস্তাবটা তিনি গ্রহণ করেননি, কিন্তু তিনি যে তার কাছে যে প্রস্তাবটা এসেছিল তিনি সেটি আইসিসিকে রিপোর্ট করতে ফেলিউর হয়েছেন। জাস্ট এটি তার জন্য আমি মনে করি যে এটা অপরাধের পর্যায়ে না ফেলে এটাকে ভুল পর্যায়ে ফেলা উচিত। দিস ইজ নট ক্রাইম, সবাই বলছে যে কৌশল কত ভুল, দিস ইজ নট ক্রাইম, দিস ইজ মিস্টেক, এবং এই কারণে কিন্তু আশরাফুলের চেয়ে তার শাস্তিটা কম হয়েছে, এটি হলো একটি দিক। কিন্তু তারপরেও আপনি শুধুমাত্র মিস্টেকের পাল্লায় ফেলে তিনি যে ভুলটি করেছেন সেই ভুলটিকে খুব ছোট করে দেখারও কিছু নেই, কারণ আপনি জানেন যে এই ভুল করলে আপনার কি অপরাধ, কি শাস্তি হতে পারে, শাস্তিরই জানা ছিল, সব কিছু জানা ছিল। এবং শুধু সেটি না, সাকিব কিন্তু এর আগে আইসিসির যত দুর্নীতি বিরোধী আপনার সেমিনার হয়েছে, কর্মশালা হয়েছে, সেখানে তিনি কিন্তু বক্তৃতা দিয়েছেন, কথাবার্তা বলেছেন, এবং এটা থেকে কিভাবে বাদবাকি ক্রিকেটারদেরকে বেঁচে থাকতে হবে বা রক্ষা পেতে হবে সেটিও কিন্তু তিনি করে দেখিয়েছেন, সেই বিষয়টি বলেছেন। সো এত এই বিষয়ে এত অভিজ্ঞ একজন ক্রিকেটার, তিনি নিজেই যে এই ধরনের ভুলে জড়িয়ে পড়বেন সেটি আসলে কেমন জানি মনে হচ্ছে যে খুব সম্ভবত একদম পুরোপুরি মনে হচ্ছে যে আজকে এই মঙ্গলবারের এই ঘটনাটা ঘটেছে, মঙ্গলবার আসলে আমাদের জন্য বড় একটা অমঙ্গল ডেকে এনেছে। তো আমার মনে হয় যে সাকিব যে ধরনের ক্রিকেটার ছিলেন, সেই ক্রিকেট যেটি রুমি ভাই যেটা বললেন যে কিছুটা হলেও তার মধ্যে একটা ইগনোরেন্সি চলে এসেছিল বা একটা অ্যারোগেন্সি চলে এসেছিল। সো আমার মনে হয় যে দেখি না কি হয় বা এটা না করলে কি হয়, এই যে এক ধরনের একটা ফ্রিক মাইন্ডেড বিষয় থাকে সেটি বোধহয় তার মধ্যে চলে এসেছিল, দেখেই তিনি কিন্তু এই বিষয়টি একটু রিপোর্টটা করেননি এবং তার শাস্তিটা তাকে এখন পেতে হচ্ছে। দর্শক যুক্ত হচ্ছে, দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। খুব শীঘ্রই সাকিব ক্রিকেটে ফিরে আসবে, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করতে পারে? আর মোবাইল কোম্পানির সাথে চুক্তির বিষয়ে সাকিবের ভুলটা বিসিবি অন্তত এ পর্যায়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে কিনা? না, প্রথমে একটু আমি বলি এটা যে এটার সাথে কিন্তু বিসিবির কোনো সম্পৃক্ততা নেই। কারণটা হলো যে অভিযোগটা এনেছে আইসিসি, এবং আইসিসি এই অভিযোগটা করেছিল সাকিবের বিরুদ্ধে 2018 সালের জানুয়ারি মাসে, একটি 2018 সালের জানুয়ারি মাসে, এবং একটি ভুল তিনি করেছিলেন 2018 সালের এপ্রিলে। একটি ভুল হয়েছিল তার আপনার আইপিএলে, এবং বাকি দুটি হয়েছিল বাংলাদেশে, যে ট্রাইনেশন যেটি হয়েছিল ভারত, এই বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার, সেখানে তিনি দুবার প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেই প্রস্তাবটা তিনি গ্রহণ করেন 2018 সালে 26 এপ্রিল আইপিএলে 2018 সালের জানুয়ারিতে দ্বিতীয় প্রস্তাবের সময় তিনি এসইউকে এই বিষয়টি জানাননি, তিনি তিনবারই জানাননি। 2018 সালে বাংলাদেশ শ্রীলঙ্কা জিম্বাবুয়ে যে সাকিবের এক ধরনের টানাপোড়েন চলছিল, দেখুন এটি 2 বছর আগের ঘটনা, এবং আইসিসি কিন্তু তার নিজস্ব নিয়মে ইনভেস্টিগেট করে, এবং সেই ইনভেস্টিগেশনের পর্যায়ে তারা এত নিখুঁত ভাবে করে যেখানে তারা কিন্তু যার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে তার বিরুদ্ধে একদম কংক্রিট প্রমাণ না পাওয়া পর্যন্ত বা কংক্রিট একদম 100% প্রমাণ না পাওয়া পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে চার্জ গঠনও করে না। সো আইসিসির এই এখন পর্যন্ত যত আপনার ক্রিকেটার এবং কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগটা এনেছে সেখানে কিন্তু আইসিসি কোনো সময় হারেনি, আইসিসি কিন্তু প্রত্যেকবারই কিন্তু প্রমাণ করতে পেরেছে, পুঙ্খানুপুঙ্খ সব তথ্য প্রমাণ হাতে নিয়ে একটা বিশ্বসেরা অলরাউন্ডের বিরুদ্ধে যখন আসলে এক শাস্তি ঘোষণা করে নিশ্চয়ই তারা সেখানে কোনো ফাঁকফোকর রাখে না। আমরা একটু শারমিন এবং একটা বিষয় একটু যোগ করি, সেটা হলো যে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আজ সাকিব কিন্তু তার ভুলটা স্বীকার করে নিয়েছেন এবং শাস্তিও মাথা পেতে নিয়েছেন। সো এখানে এখানে তিনি কিন্তু আপিল করার কোনো রাস্তা রাখেননি, কারণ দুটি রাস্তা ছিল, একটি মেনে নেওয়া অথবা আইনি লড়াইয়ে যাওয়া। আমরা স্থপতি মোবাশ্বের হোসেনের সাথে কথা বলেছিলাম এই বিষয়ে আমাদের প্রতিবেদক, এবং তিনি জানিয়েছিলেন তার প্রতিক্রিয়া, এবং তিনি সাবেক বিসিবির পরিচালকও, আমরা দেখতে চাই।
যে ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমাদের এই ধরনের দুর্ঘটনা ঘটে, সেই ভুলগুলির ব্যাপারে আমাদেরকে এখন থেকে সজাগ হতে হবে। এবং আমরা চাই সাকিব এই এই এক বছর মধ্যে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকুক, খেলোয়াড়দের সাথে সম্পৃক্ত থাকুক, বিসিবির সাথে সম্পৃক্ত থাকুক। এবং বিসিবির কাছে আমার সবচেয়ে বড় আবেদন, এই দুঃসময়ে বিসিবির প্রত্যেকটি সদস্য তার পাশে যেন থাকে, কোনো প্রতিহিংসার ঘটনা যেন না ঘটে, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানটার পাশে থেকে তাকে সব রকম সহযোগিতা দেওয়া। এবং বিসিবি শুড ফিল প্রাউড যে তার খেলোয়াড় একজন জুয়ারিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, এজন্য বিসিবি নিজেকে গর্ববোধ করতে পারে, আন্তর্জাতিকভাবে এটি উচ্চারণ করতে পারে, আন্তর্জাতিকভাবে সাকিবের প্রশংসা জানানোর প্রচেষ্টা নিতে পারে, যার মাধ্যমে সাকিবের মানসিক শক্তিটি বৃদ্ধি পাবে। এবং অ্যাট দ্য সেম টাইম বিসিবি সম্পর্কে মানুষের যেসব নেগেটিভ চিন্তাগুলি আছে সেগুলি থেকেও কিন্তু বিসিবি এই একটি ব্যবস্থার মাধ্যমে একটি দুর্ঘটনার কে হাত থেকে সাকিবকে রক্ষা করার জন্য সাকিবের পাশে দাঁড়িয়ে কিন্তু বিসিবি তার নিজের অবস্থানকেও কিন্তু সুদৃঢ় করার সুযোগটি ব্যবহার করতে পারে। আমরা আসলে বিসিবি সেটি জানিয়েছি। আমরা আরো দর্শক যুক্ত হয়েছেন, দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালাম, আমি মোহাম্মদপুর থেকে বলতেছি, আমার নাম রনা। জি বলুন। আপনাদের আজকে টপিকটা শুনে খুব কষ্ট পেলাম, তার মানে হচ্ছে সাকিব নির্বাসনে, এটা খুব কষ্ট পেয়েছি, শুধু আমি না আমার মনে হয় সারা দেশবাসী কষ্ট পেয়েছে আর কি। এটা যদি অন্যভাবে একটু বলতেন তাহলে হয়তো মনে হয় একটু শান্তি পেতাম। তো যাই হোক, যেটা হচ্ছে সাকিবকে যেভাবে এইভাবে সাসপেনশনে রাখা হলো এক বছরের জন্য, নিশ্চয় আমার মনে হয় এটা আইপিএল এর কোনো একটা দুর্ঘটনার মধ্যে হতে পারে। আইপিএল এ হয়তো তাকে কোনোভাবে এইভাবে একটা ইয়ে করেছে যে প্রস্তাব দিয়েছে জোয়ারি, সে দিনেই করেছে। তা এখন সাকিব বলে নেই, হয়তো নিশ্চয় তার একটা জীবনে নিরাপত্তা আছে, যদি সে যদি আইসিসি কিংবা বিসিবির কারো ম্যানেজারকে বলতো হয়তো তার উপর একটা জীবনের হুমকি চলে আসতে পারতো, এই ভয় হয়তো সে বলেনি। দর্শক ফোন করেছিলেন ওমর খালেদ রুমি যে জীবনের হুমকি ছিল এরকম কোন বিষয় কিনা, বা সাকিব হয়তো কোনো কারণে বলেননি, এরকম কোন সম্ভাবনা আছে কিনা, মানে আসলে দর্শক ভক্ত তারা তো ভাববেনি সাকিবের যে খারাপ লাগা বা সাকিবের যে ক্ষতি ছিটে আসলে আমরা কোনো কিছু দিয়ে পুষিয়ে দিতে পারবো না, বা বিসিবি এই ক্ষেত্রে আসলে কোনো ভূমিকা রাখতে পারতো কিনা, এই বিষয়টি বিসিবির সাথে সে কখনো কেন শেয়ার করলো না, এই জায়গায় কি আসলে খেলোয়াড় এবং বোর্ডের সাথে কোনো গ্যাপ ছিল কিনা, বা এখানে বোর্ডের সঙ্গে গ্যাপ ছিল না, এটা ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপারটা অনেকটা পার্সোনাল, পার্সোনাল লাইক আমি খেলতে গিয়েছি সেখানে আমাকে যদি কেউ অ্যাপ্রোচ করে যে তুমি টাকা নেবে, তুমি ওই জায়গাটা খেলবে না, বা অমুক ওভারে খেলবে না, ব্যাটিং ভালো করবে না, নানা রকম ব্যাপার আসে। তো এখন এই ব্যাপারটা সাকিবের সঙ্গে কী হচ্ছে আমরা বলতে পারবো না, ও কখনো বলবেও না সেটা, এবং ভিতরে যে কী হয়েছে সেটাও কখনো বলবে না। কিন্তু যে ভদ্রলোক যে বললেন যে জীবনের হুমকি, এটা আমি পুরোপুরি ইয়ে করতে পারি না, আমার কিন্তু মনে হচ্ছে যে আশাফুলের ব্যাপারটা থেকে মনে হয় যে ওই জিনিসটা হতে পারতো, কারণ ওখানে হায়দ্রাবাদ যখন আইপিএল যখন খেলতে গেছে তখন আমরা তো কিছু জানি না ভিতরে কী হয়েছে, বা কে অ্যাপ্রোচ করেছে, কে কী বলেছে, এবং বলার পরে সে কী রিয়্যাক্ট করেছে সেটাও আমরা জানি না, এটা বলতে পারবে না। এবং এখানে বিসিবির কিছু করার নেই, কারণ বিসিবিকে যদি বলতে যায় তাহলে ব্যাপারটা একদম কমপ্লিটলি এক্সপোজ হয়ে যাবে, নিজেও এক্সপোজ হয়ে যাবে, সেটা এই এই অবস্থায় বলতে পারে বিসিবি কোনো রিয়ার গার্ড অ্যাকশন নিতে পারবে না, কারণ এটা আইসিসির ব্যাপার। কাজে এই যে চুপচাপ যে কী হচ্ছে বা হয়ে গেছে ওখানে বসে এখন তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আমরা জানি না সেটা হতে পারে, এটা এমন ঘটনা হতে পারে যে ভয় কিছু। বোকায় প্রশ্ন নিয়ে মেম কাছে আপনার কাছে আসছে, বোকায় আসলে খুবই চিন্তিত, বোকায় আপনার মন খারাপ কিনা? বোকায় জানতে চাইছিলাম তামিম খেলবে না, সাকিব খেলবে না, তাহলে কি পরিচালক খেলবে? বোকা আসলে গত কয়েকদিনই খেলা নিয়ে খুবই চিন্তিত এবং তার মন খারাপ অনেক কিছু নিয়ে। না, বোকাকে একটা প্রশ্ন উত্তর দিতে চাই, সেটি হলো যে তামিম খেলবে না, সাকিব খেলবে না, কিন্তু বাদবাকিদের সুযোগ তো তৈরি হয়েছে। সো আমার মনে হয় যে বাদবাকিরা যদি এই চ্যালেঞ্জটা নিতে পারে, তাদের দেখানোর সময় এখন, অবশ্যই তাদের দেখানোর সময় রয়েছে, এবং তামিম সাকিবের মতো দুজন প্রমাণ করার সেরা প্লেয়ার, বাংলাদেশের প্রুভেন পারফর্মার যারা ছিল তারা খেলছে না এই সিরিজে। সো বাদবাকিদের সময় সামনে কিন্তু একটা ভালো সুযোগ এসেছে, সেই সুযোগটা তারা যদি দেখাতে পারে তাহলে
আমি বলছি না যে তারা সাকিব এবং তামিমের শূন্যস্থানটা পূরণ করে দিবে, তবে এটা নতুন অনেকের দেখানোর একটা ক্ষেত্র তৈরি হতে পারে। এমএম কাইসার, অনেকের প্রশ্ন আজকে সারাদিনে প্রশ্ন যে এই এক বছর থেকে আসলে আর কমানোর কোনো সুযোগ আছে কিনা, আইসিসি কোনো রিথিং করতে পারে কিনা, এমন কোনো বিষয় আছে কিনা যে সাকিবের আচরণ, সাকিবের বিভিন্ন কর্মকাণ্ডে তারা প্লিজড হয়ে এটা কমিয়ে দিতে পারে কিনা, এরকম কোনো বিষয় অনেকেই জানতে চাইছিল। শারমিনা, একটু কারেকশন দেই, সেটি হলো যে শাস্তিটা কিন্তু এক বছরের না, দুই বছরের এবং সাসপেন্ডেড এক বছর, এক বছর মানে এক বছরে তিনি যদি কোনো ধরনের আইন ভঙ্গ না করেন তাহলে 29 অক্টোবর ফিরে আসতে পারবেন, তা না হলে তিনি আইন ভঙ্গ করলে সেদিন থেকে আরো এক বছর কার্যকর হবে। রাইট, এবং 2020 সালে, তবে সাকিব যেরকম ভাবে আজকে আমি সেই প্রেস কনফারেন্সে ছিলাম এবং সাকিব যেভাবে বলেছেন যে তিনি ফিরবেন এবং আরো শক্তিশালী হয়ে ফিরবেন, সেখানে আসার জায়গা, এবং সাকিব যখন এই কথাটি বলেন তখন সেটা তিনি মিন করেন, এবং এই জিনিসটা আমি মনে করি যে সাকিবের একটা মিস্টেক হিসেবে দেখা উচিত, এটাকে তার গ্রস আপনার একদম পুরোপুরি অপরাধ হিসেবে দেখা উচিত না। এবং সাকিব আমাদের অনেক আনন্দ দিয়েছেন, অনেক হাসিয়েছেন, এবং বাংলাদেশে আপনি বলুন যে পৃথিবীর কোন ক্রিকেটার, আপনি তিন ফর্মের ক্রিকেটে আপনার সেরা অলরাউন্ডার হয়েছেন, পৃথিবীর কোন ক্রিকেটে যে দেশে গেলে আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ বললে বলে যে ও সাকিব আল হাসান, মানে আমি মানে বাংলাদেশ মানে সাকিব আল হাসান, এরকম এতখানি গর্বের জায়গাও তো তিনি দিয়েছেন। রাইট, তিনি গর্বের জায়গা দিয়েছেন এবং তিনি আমাদেরকে কষ্টও কিন্তু দিয়েছেন, কোনো সন্দেহ নেই, এবং এই এই শাস্তিটা তারকে তাকে কিন্তু ভোগ করতে হবে। আরো একবার অখেলোয়াড় ছিল বাচরণের জন্য এর আগে একবার একবার ক্রিকেট বোর্ড তাকে 6 ম্যাচে সাসপেন্ড করেছিল ক্রিকেট বোর্ড, এবং সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন, তারপর তিনি অধিনায়ক হয়েছেন। সো আমরা আশা করতে পারি যে এই সমস্যা থেকে তিনি ফিরে আসবেন এবং আরো ভালোভাবে ফিরে আসবেন। আর একটু আগে মোহাম্মদপুর থেকে রানা যিনি বলছিলেন যে আপনার এই অনুষ্ঠানের হেডলাইনটা নিয়ে যে নির্বাসন নিয়ে, দেখুন বাস্তবতাটা কিন্তু আপনাকে মানতে হবে, এক অর্থে কিন্তু সাকিব এক বছরের জন্য নির্বাসনেই থাকছেন। সো যখন তিনি ফিরে আসবেন তখন তিনি আরো ভালোভাবে যেন ফিরে আসতে পারেন, সেটাই আমরা আশা করতে পারি। আর রুমি ভাই যেটি বলছিলেন যে এটি তার অন্য কোনো ধরনের জীবন হুমকির কোনো সমস্যা ছিল দেখে কি তিনি আইসিসিকে জানাননি, হতে পারে, এটা তো অস্বাভাবিক কোনো কিছু নয়। কারণটা হলো যে এই ম্যাচ ফিক্সিংয়ের নেক্সাসটা এত স্ট্রং যে এটা কিন্তু আপনি এখন পর্যন্ত আইসিসি পুরোপুরি ওয়াইপ আউট করতে পারেনি, এবং এটা ইগনোর করাও খুব কঠিন। রাইট, এটাকে কোনো মতে ইগনোর করা যায় না, এবং এই কারণে আইসিসির কিন্তু আপনার মানে সর্বোচ্চ আপনার এই এই পেছনে এই দুর্নীতি দমন সংস্থা বা ইউনিটকে আপনার সর্বোচ্চ কাজ করার জন্য কিন্তু লাগিয়েছে, এবং যাতে কোনো ধরনের কোনো ম্যাচে এই ধরনের ম্যাচ ফিক্সিং না হতে পারে সেই জন্য তাদের সর্বাত্মক চেষ্টা থাকে। একজন কালো তালিকাভুক্ত ব্যক্তি কিন্তু বারবার ফোন করেছিল এবং আপনি দেখেন ফোন কল তারা ট্র্যাক করেছে, এর কারণটা হলো যে আইসিসি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, এর কারণটা হলো যে আইসিসির কাছে কিন্তু একটা তালিকা রয়েছে যে যারা ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত সেই ব্ল্যাক লিস্টেডদের একটা তালিকা রয়েছে, এবং তারা তাদের ফোন ট্র্যাক কল করার ফোন কল ট্র্যাক করার কিন্তু সিস্টেমটা আইসিসির কাছে রয়েছে। কারণ এরা কাজ করছে, যারা কাজ করছে আইসিসির এখানে, তারা কিন্তু খুব ঝানু গোয়েন্দার মতো কাজ করে, এবং তারা কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার, আপনি জানেন যে এই যতজন ক্রিকেটার রয়েছেন তাদের কিন্তু কল লিস্ট চেক করার একটা অধিকার তাদের থাকে এই আপনার এই আকসুর, এবং ক্রিকেটাররা যখন ড্রেসিং রুমে বসেন তখন তারা কিন্তু মোবাইল সাথে রাখতে পারেন না, কারণ ড্রেসিং রুম থেকে মোবাইলে তারা কোনো ইনফরমেশন যাতে পাস করতে না পারেন। সো সব কিছু ভালোভাবে থাকে, এবং ড্রেসিং রুমে কিন্তু একটা তালিকা দেওয়া থাকে, আকসুর লেখা থাকে, এখানে তোমাদেরকে কেউ যদি কোনো ধরনের অ্যাপ্রোচ করে তাহলে সেই সঙ্গে সঙ্গে যেন এই নাম্বারে ফোন করা হয়। ম্যাচের আগেও কিন্তু জানানো হয় যে কেউ কোনো অফার দিলে সেটি জানাবে, ম্যাচের আগে সিরিজের সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু এটি একটা নরমাল প্রসিডিং থাকে। বলছিলেন যে কি করে আসলে সাকিব আল হাসানের মতো একজন আইসিসি ম্যানেজারের ম্যানেজার যিনি বলছিলেন যে অ্যালেক্স মার্শাল, এটি তিনি বারবার বলছেন যে সাকিবের কাছে এটি আমরা প্রত্যাশা করি না, তবে তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতা। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি কামরুজ্জামান, আমি কালকে থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে কি সাকিবুল হাসান সব ফরম্যাটে এক নম্বর অলরাউন্ডার, আমরা সবাই জানি, এ বিষয়ে জানার কোনো সবাই আমরা যেহেতু জানি, আমাদের আশরাফুল যে আমাদের প্লেয়ার ছিল ওনার মতন যেন সাকিবুল হাসানের অবস্থা যেন না হয়, এই বিষয়টা আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এবং আমার দেশবাসী যেন আমরা সবসময় পাশে থাকি, এবং থেকে উনি যেন এক বছর পর বা আমাদের যে দুই বছর যে নিষেধাজ্ঞা দিয়েছে হ্যাঁ সেটা কাটিয়ে যেন আমাদের ভালোভাবে আর আসতে পারে, এই মানে দৃঢ়তা আমাদেরকে সবাই রাখতে হবে। দর্শকের কারণে তিনি বলছেন দেশের জন্য খেলেছেন, কিন্তু তার দুঃসময়ে আসলে আমাদেরও পাশে থাকা উচিত, এবং দর্শক যেটি বলছিলেন গণমাধ্যম শুরু করে সবারই কিন্তু এই সময় কিছু কথা বলার ক্ষেত্রে আসলে ভাষার সংযত, তিনি আর কতদিন খেলতে পারবেন মানে ক্রিকেটে ভাষায় বা আপনার খেলোয়াড় হিসেবে আপনার
খেলোয়াড় হিসেবে এখন এই সময়টা তো কিছু প্লেয়ারদের জন্য খুব ভালো সময়। অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টাল অনেকে অনেক শিফট টিমে হয়েছে এরকম, একটা ছেলে বসে পড়েছে বা একজন খেলতে ইঞ্জিওর হয়ে গেছে, তার জায়গায় আরেকজন ঢুকে পড়েছে, যে ঢুকে পড়েছে দেখা গেলো তার বিশাল সুযোগ হয়ে গেছে এবং দেখা গেলো সে ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার্স হয়ে গেছে, এরকম অনেকগুলো কেস হয়েছে। তো এখানে আমাদের হয়তো এরকম হতে পারে, সাইফ এসছে নতুন, আরও দু একজন নতুন এসছে, এরা হয়তো ভালো করতে পারে, বলা যায় না, হয়তো তামিমের জায়গায় তামিমের কেউ তো কারো রিপ্লেস করতে পারবে না, কিন্তু ওর জায়গায় পাশাপাশি একটা প্লেয়ার ভালো প্লেয়ার হয়ে যেতে পারে। এখানে আমার আমি যা যদি হই এবং আমি যদি বিসিবি হই, তাহলে আমি তো সাকিবকে পাশাপাশি থাকা মানে ওকে নিয়ে কাজ করা, পাশাপাশি মানে মনস্তাত্ত্বিকভাবে তাকে সাপোর্ট এমনি পাবে, ওটা তো এমনি হচ্ছে, সবাই সাপোর্ট দিবে অটোমেটিক্যালি। আমার দেশের ছেলে ওয়ান অফ দ্য গ্রেট ক্রিকেটার্স ফ্রম বাংলাদেশ, আমরা সবাই সাপোর্ট করবো, সেটা মেইন কথা না। কথা হচ্ছে এই যে সময়টা, এই সময়টা কিভাবে কাজে লাগাবে, এই সময়টা একটা বছর কি করতে হবে, একটা বছরে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিসিবিকে করতে হবে, জানি না বিসিবি করবে কিনা, সাকিবের যে খেলা সেই খেলাটাকে আরও ইম্প্রুভ কীভাবে করা যায়, ওকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং ওকে নিয়ে বিভিন্ন জায়গায় খেলাতে হবে, যেমন খুলনায় চলে গেল, একটা ম্যাচ খেলা থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, খুলনায় খেলতে গেল, সিলেটে গেল, এক বছর পরেও আসলে কতদিন তার ফর্ম থাকবে, আরো কত বছর থাকবে, এখন তার যে বয়স সেই বয়সে এখনো আরো পাঁচ বছর খেলতে হবে, যদি সে এই সময়টাকে কাজে লাগে, ফিটনেসকে যদি কাজে লাগে, রেগুলার যদি খেলে, যেমন ইমরান খানের কথা যদি বলি, দুই বছর নিয়ে প্রশ্ন ছিল, দুই বছর পরে যখন ফিরলো সে তখন তো সাংঘাতিক আগুন হয়ে ফিরলো, দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জানায়নি এটা তার ভুল, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সে বিষয়টা জানতো, তা উনি কি আগে থেকে আইসিসির সাথে কোনো কিছু মানে এই দায়ভারটা কিন্তু তার উপরে বর্তায় না? এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি, সেটি হলো যে আইসিসি যখন বাংলাদেশে যখন কোনো ক্রিকেটার অথবা কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটা আনে, তখন সে তাকে সংশ্লিষ্ট তার সাথে কথাবার্তা বলে, বোর্ডকে জানায় না, তার বোর্ডের সাথে কথাবার্তা বলে, কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে চার্জ গঠন করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বোর্ডকে চুপ করে থাকতে হয়, এটা হলো নিয়ম। কারণটা হলো যে আপনি চার্জ গঠন করা মানেটা হলো যে তার বিরুদ্ধে আপনি তার কংক্রিট প্রমাণ আপনার কাছে রয়েছে, তখন কিন্তু বোর্ড এটা এই এই জিনিসটা জানে এবং বোর্ড তখন আপনি বাদ বাকি সবার কাছে বলতে পারে। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো বিষয়টা হলো যে ও এটা কি বলে তদন্ত করছে কিন্তু আইসিসি, এবং আইসিসি কিন্তু যে তদন্ত করে সেটা কিন্তু একদম পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, এখানে কিন্তু বিসিবির বলার একটা কোনো শব্দ বলার কিছু নেই। ইভেন আপনার আইসিসি যখন আইসিসির আকসু যখন আপনার সাকিবের সাথে জিজ্ঞাসাবাদে ছিল, সেখানেও কিন্তু বিসিবির কোনো কর্মকর্তা থাকতে পারেন না, বাট টোটাল জিনিসটা কিন্তু আপনার রেকর্ডেড হচ্ছে, ভিডিও হচ্ছে এবং প্রত্যেকটা শব্দ কিন্তু সেখানে রেকর্ডেড আছে। এই আইসিসি সাকিবের সাথে কি কি কথা বলেছে এবং কি করেছে এটার কিন্তু সতেরো পৃষ্ঠার কিন্তু একটা পুরোপুরি জবানবন্দি তারা একটা চিঠি দিয়ে দিয়েছে, এবং সেখানে তাদের যে একদম কাজের যে সিস্টেমটা বা আপনার যে জিনিসটা মানে কোন ধরনের আপনি তাদেরকে তারা ফাঁক ফোকর রাখেনি সেটি কিন্তু এখানে চলে এসেছে, রেকর্ডেড একদম পুরোপুরি এখানে। সো এখানে বিসিবির কোনো ভূমিকা নেই, বিসিবির ভূমিকাটা শুধু রয়েছে যে আজকে যে দায়িত্বটা বিসিবি পালন করেছে এর চেয়ে বেশি বিসিবির কিন্তু আর কোনো ভূমিকা থাকার কথা না। ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিসিবি মানে সব জায়গা থেকে কিন্তু সাকিবের পাশে দাঁড়ানোর যে আশ্বাস আমরা দেখেছি, আমি মনে করি যে বিসিবির ভূমিকাটা এখন থেকে আজকে থেকে শুরু হচ্ছে যে সাকিবকে সমর্থন করতে হবে এবং সাকিবের পাশে দাঁড়াতে হবে। আর শারমিন অফ ফর্মের কথা বলছিলেন, দেখুন আমরা অনেক ক্রিকেটারকে নিয়ে আলোচনা করি কিন্তু আপনি খুব কম পাবেন যে সাকিব আল হাসান কখনো অফ ফর্মে ছিলেন। সো আমার মনে হয় যে এটি তার জন্য একটা বড় শিক্ষা হতে পারে যে তিনি কখনো অফ ফর্মে ছিলেন না, এই মুহূর্তে কিন্তু তিনি জাস্ট একটু রেসে পিছিয়ে রয়েছেন, আর সেই হয় আসল বিজয়ী যে কিন্তু আপনার রেসে পেছন থেকে সামনে গিয়ে কিন্তু জিততে পারে। এবং আমি জানি না, আমার যদি ভুলে থাকে গত দুদিন তিনি অনুশীলনে আসেন, এসে আসলে আইসিসি বলেছে জাতীয় কোনো অনুশীলনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, আমরা সে না জানার কারণে অনেকগুলো নিয়ে এবং অসুস্থতার কথা বলে উপস্থিত হচ্ছিলেন এবং বারবার কিন্তু বিসিবি বলছিল যে আপনারা জানতে পারবেন। এখানে একটা জিনিস বলি আমি, এখানে আইসিসি যখন কারো বিরুদ্ধে চার্জ গঠন করে তখন কিন্তু সাথে সাথে সেই সংশ্লিষ্ট ক্রিকেটারকে বা কর্মকর্তাকে বলা হয়, এবং সেই কর্মকর্তা যদি সেটা মেনে নেন, আপিল করার সুযোগ যদি তিনি চিন্তা না করেন, তখন কিন্তু রায়টা আইসিসি দিয়ে দেয় এক ঘন্টার মধ্যে, কিন্তু যদি সেই
ক্রিকেটার বা কর্মকর্তা যদি বলেন যে না আমি এটা আপিল করবো, তখন সেটা কিন্তু শুনানিটা আরও বাড়তে থাকে। সো সাকিব যেহেতু এটি আপিলে যাননি এবং সাকিব এটা মেনে নিয়েছেন, এ কারণে কিন্তু আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিল যে 29 তারিখের মধ্যে তারা এই বিষয়ে একটা চূড়ান্ত তাদের যে ভার্ডিক্ট রয়েছে সেই ভার্ডিক্টটা তারা পাঠিয়ে দিতে পারবে। এই কারণে বিসিবি এখানে ওয়েট করছিল। আর বিসিবি তো যতক্ষণ না পর্যন্ত আইসিসির কাছ থেকে রায়টা পায় আপনি কিচ্ছু বলার কোনো সুযোগ নেই। সো আমার মনে হয় যে এখানে বিসিবি জড়িত বা বিসিবির সাথে কোনো ধরনের বিষয় রয়েছে এটি যারা চিন্তা ভাবনা করছেন তারা না বুঝে করছেন, কি বলবো আমরা, গত কয়েকদিনের আসলে গত 9 দিনের মানে আজ আগামীকাল 10ম দিন হবে, মানে মনে হয় যেন বাংলাদেশ ক্রিকেটের কিরকম যেন 10টি দিন, মানে এটি কোনো কালো দিন না ভালো দিন না আন্দোলনের দিন না আসলে থেমে যাওয়ার দিন। আমি একটু বলি যে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু আমি এরকম মানে আপনার অঘটন অনেক দেখেছি এবং বাজে সময় অনেক দেখেছি, কিন্তু সুখের বিষয়টা হলো যে বাংলাদেশ যখনই এরকম কোনো বাজে সময়ের মধ্যে যায় সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে ফিরে আসতে পারে। তার মানে এটি আমাদের জন্য আসলে এটি আমার মনে হয় যে মাঠের ক্রিকেটে এখন যদি এই যে ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ, কালকে যাচ্ছে বাংলাদেশ দল, 3টি টি-20 ম্যাচ খেলবে, 2টি টেস্ট ম্যাচ খেলবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এবারে টেস্ট ম্যাচের সেকেন্ড যে টেস্ট ম্যাচ কলকাতায় যে টেস্ট ম্যাচটা হবে সেটা কিন্তু আপনার গোলাপি বলে হবে, ডে নাইট টেস্ট ম্যাচ হবে, যেটাতে আমাদের দুটি দলের জন্যই প্রথম অভিজ্ঞতা, রাইট, এবং যেটিতে আমাদের প্রাইম মিনিস্টার যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাকে দাওয়াত দেওয়া হয়েছে। সো আমার মনে হয় যে এই 2টি টেস্ট ম্যাচ এবং টি-20তে মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে আমি মনে করি যে সেটি সাকিব হাসানকে সমর্থন করার জন্য সবচেয়ে বড় একটা উপায় হবে, তাকে, হ্যাঁ, তাকে উৎসর্গ করা হবে। এবং আমি মনে করি যে যেটি বলছিলেন যে তার পাশে থাকা এটি আসলে সবচেয়ে বড়। দর্শক দেখছেন বলনা বলা, বলছিলাম নির্বাচনে সাকিব আল হাসান ক্রিকেটের বিপদ সংকেত। আমরা কিন্তু আলোচনা করতে চাই এই মুহূর্তে আসলে সাকিব বিহীন যে দলটি আগামীকাল ভারতে যাচ্ছে সেই দলে আসলে সাকিবের অভাব কতখানি, এটি আসলে পূরণীয় নয়, এটি আজকেও বিসিবি প্রধান বলছিলেন, সভাপতি বলছিলেন, কিন্তু নতুন দুজন সব দলনেতাও ঘোষণা করা হয়েছে। খালেদ রুমি, আপনি যদি একটু বলেন যে এই যাদেরকে দলনেতা করা হয়েছে তারা আসলে কতখানি ব্যাকআপ দিতে পারবে, এবং এই মুহূর্তে টিম বিল্ডিং বা যেই খেলোয়াড়রা সারাক্ষণ দলনেতা হিসেবে একজনকে জানছিল এবং তার কৌশলগুলো তাদের জানা ছিল, নতুন দুজনের নাম ঘোষণার পর এটা আসলে কতখানি আমাদের কি সমস্যা ফেলবে? আর রিয়াদ বোধহয় টি-20তে বোধহয় রিয়াদ বোধহয় ক্যাপ্টেন, আর টেস্টে হলো ক্যাপ্টেন হলো মমিনুল। এখন মমিনুলের ব্যাপারে বলি, মমিনুল তো অনেকদিন থেকে ক্রিকেট খেলছে, মুশফিকের সঙ্গে পাশাপাশি ছিল, সবার সঙ্গেই ছিল পাশাপাশি। এখন ক্যাপ্টেনের যে দায়িত্ব সেই দায়িত্ব যদি আমি মোটামুটি খেলা খেলি থাকি অনেকদিন ধরে অটোমেটিকলি আমার ভিতরে থাকার কথা, কারণ ক্যাপ্টেনের দায়িত্ব শুধু মাঠের বাইরে কিছুটা কিন্তু মাঠের ভিতরেই বেশিটা, কারণ ফুটবলে তো পাশ থেকে বলতে থাকে কোচ, ক্রিকেটে তো সম্ভব উপায় নেই, কারণ আমাকে কেউ সাপোর্ট করবে না, কেউ ইনস্ট্যান্ট ডিসিশন তাকে নিতে হবে। তাহলে কি করতে হবে, ওই বুদ্ধিটা থাকতে হবে যে আমি একটা বোলারকে দিলাম, ওই বোলারকে দিয়ে আমি কোন জায়গায় ফিল্ড সেট করবো, আমি তো প্রবলেম হয় ওইখানে কোথায় ফিল্ড সেট করবো, তারপরে কাকে করবো, তারপরে স্পিন আনবো কখন, পিচটা কি স্পিনের সহায়ক না পেসের সহায়ক, যদি পেসের সহায়ক তাহলে কোন বোলার আনলে ভালো হবে এবং কোন বোলারকে কোন সময় আনতে হবে, এই যে জিনিসগুলা কিন্তু পুরোপুরি ক্যাপ্টেনকে পুরোপুরি জানতে হবে, মানে বুঝতে হবে, না ভিজুর থেকে আসতে হবে, ভিজুর থেকে না আসলে কিন্তু বলতে পারবে না, হঠাৎ করেই কিন্তু ক্যাপ্টেনকে ক্যাপ্টেন দিলে কিন্তু সমস্যা হবে, যেটা মমিনুলের হয়তো হতে পারে, কারণ প্রথম এই জীবনের প্রথম ক্যাপ্টেনশিপ করছে এখানে ভারতের ওখানে ভুল টুল হলে সমস্যা, কাজে ভুল হবে না কিছু, কিন্তু একটা জিনিস হবে যেটা ওই একটু অসুবিধা হবে, ওই যে কাক ফিল্ড সেট করা বা কিভাবে আমি ব্যাটসম্যান কোথায় পাবো, অন্য খেলোয়াড়রা আসলে এখন যদি একটু ভালো করে সহায়তা করে, ওকে ওকে সহায়তা করতে হবে, ক্রান্তিকাল আমরা কাটাবো, ওখানে রিয়াদ আছে, রিয়াদ কিছু অভিজ্ঞতা আছে, রিয়াদ যদি ওকে হেল্প করে সাপোর্ট দেয় তাহলে কিন্তু মোটামুটি একটা উতরে যাবে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এটি ছাড়া আর কোনো খবর নেই সাকিব আল হাসান ছাড়া, আমি একটু দেখতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যম কি বলছে। রাজীব হাসান বলছে, সাকিব ক্রিকেট মাঠে অপ্রতিরোধ যোদ্ধা কিন্তু রাজনীতির মারপ্যাচে নগণ্য ভূমিষ্ঠ শিশু মাত্র। না, উনি এটাকে এখানে রাজনীতি টেনে এনেছেন। প্রিন্স বলছেন, সাকিব 2 বছরের জন্য নিষিদ্ধ, আইসিসির বাড়াবাড়ি, বাংলাদেশে বাংলাদেশ আছে তোমার পাশে, অবশ্যই। আশিক বলছেন, সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন সাকিব, সাকিবকে নিষিদ্ধ না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হোক, এটি আবেগী। আয়ান বলছেন, ধন্যবাদ বিসিবি, সাকিব না ফেরা পর্যন্ত ক্রিকেট খেলা বয়কট করলাম, উই লাভ সাকিব।
ডক্টর ইমরান সরকার বলছেন, সাকিব কত বেয়াদব, ওর আর কি কি দোষ আছে সেসব পরে দেখা যাবে। জাতি হিসেবে আমাদের এখন দায়িত্ব ঐক্যবদ্ধভাবে সাকিবের পাশে দাঁড়ানো। গণমাধ্যম, বিসিবি, সরকার, জনগণ সবার কর্তব্য সাকিবের কাঁধে হাত রেখে বলা, আমরা তোমার পাশে আছি সাকিব। কেননা সাকিব এখন শুধু একজন ব্যক্তি নন, সাকিবের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান। সাকিব মানেই বাংলাদেশ। আবু সাদাত বলছেন, এ হলো সাকিব আল হাসানকে ধ্বংস করার বিদেশি ষড়যন্ত্র, এই রায় মানি না। আমরা অবশ্যই আবেগ দেখাবো, কিন্তু এমন আবেগ দেখাবো না যেটা সাকিবের জন্য ক্ষতিকর, এবং বিসিবি কে আমরা খামাখাকা গালাগালি করার কিছু নেই। তবে হ্যাঁ, বিসিবি কে কেন আপনার এই মুহূর্তে সবাই দোষারোপ করছে, কারণটা হলো যে কিছুদিন আগে কিন্তু বিসিবির সাথে সাকিবের একটা পক্ষ বিপক্ষ ঘটে গিয়েছিল। আমি গ্রামীণ ফোনের কোম্পানির যে বিষয়টা ছিল সেইখানে এখন আসলে সাকিবের শাস্তিটা কি হতে যাচ্ছে? আমি আজকে জিজ্ঞেস করেছিলাম বিসিবির প্রধান নির্বাহী যিনি, তাকে জিজ্ঞেস করেছিলাম যে সাকিবের এই ব্যাপারে আপনাদের কাছে সাকিবকে যে জবাব দিয়ে চেয়েছেন সেটার জবাবটা সাকিব দিয়েছেন কিনা। তো এখন পর্যন্ত সাকিব সেটা দেননি, আর যেহেতু এটি এখন পর্যন্ত সাকিব নিষিদ্ধ রয়েছেন, বাট জবাবটা দেওয়ার সামনে তার আরো অনেক সুযোগ রয়েছে। সো আমার মনে হয় যে এই বিষয়ে একটা বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন যে বিসিবি এই বিষয়ে কোনো মতেই সাকিবকে চুক্তি করার জন্য ছাড় দেবে না, এক। এবং সাকিব যে জবাবটি দিবেন সেই জবাবটি বিসিবির যদি মনোপুত হয় তাহলে তাকে বিসিবি অর্থদণ্ড বা অন্য কোনো আর ধরনের সমস্যায় হয়তো বিসিবি করবে না, কারণ এমনিতে তিনি অনেক বড় শাস্তি একটা পেয়ে গিয়েছেন। সো আমার মনে হয় যে সাকিব যদি সেই প্রতিষ্ঠানের সাথে চুক্তিটা বাতিল করে দেন তাহলে আর বড় কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম বাদল ইসলাম, আমি খুলনা থেকে বলছি। জি বলুন। আগে আমি ছোটবেলায় দেখছি যে যেই কেসে হাবিবুল বাশার এবং আফতাব আহমেদকে অবরোধ করা হয়েছিল, ওই একই কেসে পিসিবি তথা পাকিস্তানের আব্দুর রাজ্জাককে অবরোধ করা হয়েছিল, কিন্তু সেখান থেকে আব্দুর রাজ্জাককে পিসিবি প্রত্যাহার করেছিল, কিন্তু বিসিবি হাবিবুল বাশার এবং আফতাব আহমেদকে প্রত্যাহার করে নাই। আমার দাবি হলো সাকিব আল হাসানের বেলায় সে একজন বাংলাদেশের কৃতি সন্তান, সে বাংলাদেশের গর্ব, তাকে অন্তপক্ষে বিসিবি ঘরোয়া লীগের অনুমতি দিক। ব্যাপারটা হলো যে শাস্তিটা কিন্তু বিসিবি দেয়নি এবং রায়টাও বিসিবি দেয়নি, যেহেতু বিসিবির আপনার আপনি বিসিবির শাস্তিটা দেয়নি, এটা দিয়েছে তাদেরকে আইসিসি, এবং আইসিসির এই শাস্তিটা অতি অবশ্যই কিন্তু সাকিবকেও মানতে হবে, বিসিবিকেও মানতে হবে। সব ধরনের খেলা, সবচেয়ে বড় বিষয় হলো যে সাকিবও শাস্তিটা মেনে নিয়েছেন এবং বিসিবিও শাস্তিটা মেনে নিয়েছেন, আর সব ধরনের খেলায় তাকে বলা হয়েছে আন্তর্জাতিক এবং লোকাল সব ধরনের ক্রিকেট। তাহলে আর কোনো সুযোগ নেই। দর্শক, আর একজন দর্শক আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি আজিজুল বলছিলাম বগুড়া থেকে। জি ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ জি, আসলে আমি বলতে চাচ্ছি যে আইসিসির মানে এটা আইসিসির সিদ্ধান্ত নাকি ইন্ডিয়ার সিদ্ধান্ত, কারণ আমরা দেখেছি অনেকে অনেক সময় যে ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশের খেলা পড়ে সেই সময় দেখা যায় যে বাংলাদেশের বিরুদ্ধে তাদের একটা মানে সব সময় একটা নেগেটিভ চিন্তা থাকে, তো এটা থেকে কি সাকিবকে নিষিদ্ধ করা হলো? মানে আমার প্রশ্নটা এটাই। আজকে সারাদিনই আসলে এই আলোচনা আছে যে ইন্ডিয়া ষড়যন্ত্র, এটা আইসিসির সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এখানে একজন ভারতীয় জড়িত রয়েছেন, তিনি হলেন দীপক আগারওয়াল, যার সাথে সাকিবের তিনি কিন্তু আপনার ম্যাচ ফিক্সার, যার সাথে সাকিব কিন্তু টেলিফোনে কথা বলেছিলেন, হোয়াটসঅ্যাপে তার মেসেজ রয়েছে, তিনি কিন্তু ভারতীয় দীপক আগারওয়াল, যেটি আইসিসি জানিয়েছে। তবে এই ব্যাপারে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক যে যা বললেন সেটা কিন্তু প্রায় হচ্ছে দেখছি আমরা মাঝে মাঝে, হয়ে যাচ্ছে এরকম, এটা বিষয় সিদ্ধান্তের বিষয় অনেক কিছু বিষয়, ইন্ডিয়ার সাথে খেলা হলে পরে একটা কিছু প্রবলেম হচ্ছে। আইসিসি কিছু সবসময় বলা হয় যে আইসিসি আসলে ইন্ডিয়ার প্রতি পক্ষপাত, বা বিশাল দেশ, বিশাল বাজার, অনেক বিষয় আছে। আইসিসি আসলে তিনটা কান্ট্রি ইয়ে করে, আমরা যদ্দূর জানি যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার ব্যাপার আছে, ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট কিছু আছে ওখানে, ইনভেস্টমেন্ট প্লাস বাজার, স্পন্সর, অনেক দর্শক, সবকিছু মিলে ইন্ডিয়ার একটা কথা থাকে, একটা ইয়ে থাকে, ওদের একটা প্রেশার থাকে। সে কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা ইন্ডিয়ার প্রেশার হচ্ছে কি বলে আমার মনে হচ্ছে না, কারণ যদি তাই হতো তাহলে তো আমাদের ওই ইন্ডিয়াতে যাওয়ার কোনো দরকার ছিল না, টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার দরকার ছিল না। মনায়ন আসেন কিছু হচ্ছে, এটা একটা কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে যখন খেলা হয় তখন আমাদের কী যেন একটা হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে ইন্ডিয়া বোধ হয় কিছু একটা করছে, সেরকম আমার মনে হয় না। সেরকম কিছু সেরকম যদি হতো তাহলে ক্রিকেটের অবস্থা অন্যরকম হয়ে যেত। যাই হোক, আমাদের এখন যেটা কর্তব্য সেটা হচ্ছে আমাদের দেখা যে আমরা ভারতকে কি করবো, ভারতকে কিভাবে খেলবো, এবং বিসিবি সেই প্রত্যয় থাকতে হবে, এবং বিসিবিকে এখানে পুরোপুরি ব্যাক আপ করতে হবে এই টিমকে,
সাকিব তো আছেই সঙ্গে, সাকিব রইলো, সাকিবকে নিয়ে আমরা অন্য একটা প্ল্যান করবো। বাট অ্যাট দ্য সেম টাইম হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমরা উই হ্যাভ টু লুক আফটার দ্য টিম, যেই টিমটা আমি যাচ্ছি ওখানে সেই টিমকে নিয়ে কীভাবে খুব ভালো করতে পারি, কারণ নতুন টিম একটা, ওখানে গিয়ে যদি একেবারে প্রবলেমের মধ্যে পড়ে যে কে ভালো খেলতে না পারে তাহলে ওটা আমাদের জন্য বদনাম হবে। সেই জন্য আমাদের এখন থেকে চিন্তা করছে দুইটা ফরম্যাট যে খেলা হচ্ছে, টি টোয়েন্টি অ্যান্ড টেস্ট, টি টোয়েন্টি একরম খেলা, টেস্ট একরম খেলা। টি টোয়েন্টিতে আমরা কী করবো সেটা প্ল্যান করতে হবে এবং টেস্টে কী করবো সেটাও প্ল্যান করতে হবে। অন্য অন্য দেশ যারা দেখি আমরা ওরা অনেক প্ল্যান করে, কোচদের নিয়ে বসে, ক্যাপ্টেনদের নিয়ে বসে অনেক প্ল্যান করে, ভারতের খেলা দেখে তাদের কৌশল, তাদের বিরুদ্ধে কিভাবে খেলবো দেখা। হ্যাঁ, ওগুলো ওদের বোলারদের দেখতে হবে, ওরা অনেক ভালো বোলিং করে। আমরা এই কয়েকদিন আসলে ধর্মঘট এবং সাকিব নিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সময়, আমরা আমাদের ভারতের খেলার জন্য কি কি করতে হবে সেটা এখন থেকেই করতে হবে। সাকিব আল হাসান কি এখন দলের সাথে কোথাও যেতে পারবে কিনা, যদি নাও খেলে অনুশীলনের সময় তিনি থাকতে পারবেন কিনা, তিনি কোন সাজেশন দিতে পারবেন কিনা, বা আমি যদি একটা সারা বাংলাদেশ, যেটি বলছিলেন ওমর খালেদের মধ্যে, সারা বাংলাদেশে আমি নতুন ক্রিকেটার তুলে আনবো সেই ক্যাম্পেইনে তিনি থাকতে পারেন কিনা, এইসব জায়গায় কি কোনো বাধা আছে কিনা? ক্রিকেটীয় কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত থাকতে পারবেন না, তবে তিনি ক্রিকেটীয় সামাজিক যেসব কর্মকাণ্ড রয়েছে বা আপনার সমাজ কল্যাণমূলক খেলা জাতীয় গুলোতে পারবেন না, সমাজ কল্যাণমূলক যে সব কিছু কর্মকাণ্ড রয়েছে সেখানে তিনি করতে পারবেন না, দুধ বা অন্যান্য যেগুলো আছে। এবং তিনি যে ভুলটি করেছেন সেই ভুলটি যাতে আর কেউ না করে সেটার জন্য তিনি কিন্তু বাদবাকিদের শিক্ষা দিতে পারেন, সেই জিনিসগুলি কিন্তু রয়েছে এবং সেটি তিনি করবেন, সেটি করতে তিনি যদি পারেন তাহলে তার যে দু বছরের শাস্তিটা রয়েছে, এক বছর সাসপেন্ডেড, তাহলে পরের বছরের শাস্তিটা তার মওকুফ হয়ে যাবে। জানতে চাইছিল যে তিনি কি বিসিবির মাঠে বা যেখানে আমাদের খেলোয়াড় অনুশীলন করে নির্বাসন কথাটি আসলে এই জন্য এসেছে যে এই সময়টি তার 365 দিন একজন খেলোয়াড়ের জন্য তার পুরো, কিন্তু সামাজিক ভাবে তো তিনি অন্য খেলোয়াড়দের সাথে মিশতে পারবেন, সেই জায়গায় হয়তো তার সতীর্থরা তাকে নিশ্চয়ই সাপোর্ট দিবেন বা আমি জানি না এই জায়গায়। এখানে ব্যাপারে যেটা আমি বললাম একবার যে এই জিনিসটা যেটা করতে হবে এখন বিসিবি কে কায়দা করে ওকে ব্যবস্থা করে দিতে হবে, যে মানে ওকে কোনো খেলতে, যেহেতু খেলতে পারছে না তাহলে কি করতে হবে, খেলার মধ্যে রাখতে হবে, কিভাবে খেলার মধ্যে রাখতে হবে, ওকে নিয়ে প্র্যাকটিস করতে হবে, বা হয়তো গ্রামে কোথাও চলে গেলো কোনো ছেলে পেদের সঙ্গে ওখানে বসে বসে আড্ডা ভালো মনটা ভালো করার জন্য, বা হয়তো দেখা গেলো এই অ্যাওয়ে ফ্রম দ্য লিগ, লিগ ক্রিকেট তো খেলতে পারবে না ওগুলো কিছু, কাজে লিগের ক্রিকেটের বাইরে কি করে নিজেকে ওই খেলার মধ্যে রাখতে রাখা যায় সেটা বিসিবিকে ব্যস্ত করতে হবে। যেটা বলছিলেন এমএম কাছে যে আজকে থেকেই বিসিবির আসলে কাজ শুরু এবং এখন থেকে ও চিন্তা করতে হবে যে কি করে ওকে ওই এতদিন 365 দিন কি অনেক লম্বা সময় একজন খেলোয়াড়ের, একটা ছেলে বসে থাকতে পারে না, বসে থাকলে তো পাগল হয়ে যাবে বা ডিপ্রেশনে চলে আসবে, সেই ডিপ্রেশন থেকে বাইরে বের করতে গেলে ওকে খেলার মধ্যেই রাখতে হবে, বাট সামাজিক কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন জায়গায় বক্তৃতা বা কথা বলা ইমরান খান তো এখন অবস্থা ছিল যে মানে খেলতে পারবে কিনা তার কোনো সিওরিটি ছিল না, কিন্তু সে যখন এলো ওই যে ওইখানে যে এলো ওই যে প্রসেসটা, যে প্রসেসটা সে এসছে সেই প্রসেসটা কিন্তু বিশাল এক্সাম্পল। ইমরান খান টেনিস বল দিয়ে প্র্যাকটিস করতো, তার ইয়ে চেঞ্জ করলো, অ্যাকশন চেঞ্জ করলো, প্র্যাকটিস করা শুরু করলো ওই প্র্যাকটিস এই সিডনিতে, এবং করতে 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 একটা স্টেজে যখন এলো যখন যে তার পুরোপুরি হয়ে গেল, তারপর সে এবং সেটাই যদি সাকিবকে দিয়ে করানো যায়, এবং এটা কিন্তু বিশাল প্ল্যান, কিন্তু আমাদের দেশে করা খুব ডিফিকাল্ট, কারণ আমরা এখনো আমরা বেসিক ডিসিপ্লিন যেটা সেটা কিন্তু আমরা মানি না, এই বেসিক ডিসিপ্লিন না মানাতেই কিন্তু সাকিব আজকে এই প্রবলেমটা হলো, এই ডিসিপ্লিন না জানার একটা কারণ হলো যে আমরা রেগুলেশন যে জিনিসটা ব্যক্তি জীবন রাখতে জানি না, আমরা তাকে সাকিব কোথাও প্র্যাকটিস করতে গেলে তাকে আলাদা করে সবাই হুমড়ি খেয়ে পড়লো, মানে এই সময় তাকে পক্ষ বিপক্ষ আসলে এত কথা এত সমালোচনা, আমি জানি না এম কাস স্যার আমরা শেষ একদম ভারতীয় ভারতের সিরিজ নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। না, আমার মনে হয় যে সাকিবের ব্যাপারটা যেটি বললেন যে এখন তাকেও কিন্তু স্ট্রংলি ফিরে আসতে হবে, এবং আমি যে সাকিবকে চিনি যেভাবে তিনি যে দেখে আসছি তাকে প্রতিক্রিয়া নেই, আমি জাস্ট 30 সেকেন্ড উত্তর দিতে না, মাশরাফির প্রতিক্রিয়া অবশ্যই মাশরাফি তার পাশে থাকবেন, কারণ মাশরাফিও জানেন যে ওই সাকিবের সাথে মাশরাফির চমৎকার সম্পর্ক রয়েছে, এত বছর ধরে একসাথে তারা খেলেছেন। নিশ্চয়ই দুঃসময় আমরা কথাটা যেটা বলছিলাম যে 2007 সালে তার কিন্তু ডেবু হয়েছিল এবং 2007 সাল থেকে তিনি খেলছেন, এখন পর্যন্ত তার ক্যারিয়ারের 12 বছর ক্যারিয়ার, এবং 12 বছর ক্যারিয়ারের মধ্যে এত বড় ধাক্কা তিনি আগে কখনো পাননি, তবে
এই ধাক্কাটা তারকে হয়তো আরো পরিশুদ্ধ করে ফিরিয়ে আনতে পারে। এই কোটি দর্শক এবং তার ভক্ত নিশ্চয়ই সেটাই আশা করছে যে এই ধাক্কা তাকে আসলে ওই যে জ্বলে ওঠার ছায়ের ভিতর থেকে হয়তো তিনি আবার জ্বলে উঠবেন এবং ফিনিক্সের মতো। নির্বাসনে সাকিব, ক্রিকেটে বিপদ সংকেত আলোচনা করছিলাম। ওমর খালেদ রুমি এবং এমএম কাসে দুজনকে ধন্যবাদ। আমরা আসলে ব্যথিত চিত্তেই শুরু করেছিলাম অনুষ্ঠান, এখনো আমরা সেই সবার সাথে আমরা আসলে সম ব্যথিত বা সম সহমর্মিতাই জানাতে পারি আর কিছু নয়। কিন্তু আমরা যেটি বলছিল দর্শক, গণমাধ্যম এবং যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যে সাকিব আল হাসানের সাথে এখনই আসলে তার সাথে এবং এখান থেকে তরুণ ক্রিকেটারদেরও কিন্তু একটা বড় শিক্ষার বিষয় থাকবে এবং আগামীকাল যেই ক্রিকেট দলটি যাবে ভারতে তারাও নিশ্চয়ই একটি জিদ নিয়ে যাবে এবং তারাও আসলে এই শূন্যতা ভরে দেবে এবং দর্শক এবং যারা কোটি ভক্ত তারা আসলে একটি সুন্দর খেলা দেখার অপেক্ষায় আছে। সাকিবের সাথেই আমরা আছি এটিও বলতে চাই, আসলে দুর্দিনেই পাশে থাকতে হবে যিনি আমাদের অনেক আনন্দ দিয়েছেন, হয়তো ভুল থেকেই তিনি শিক্ষা নেবেন, নতুন কোনো সাকিবকে আমরা ফিরে পাবো সেই আশায় শেষ করছি আজকের মতো বলা না বলা।